ভিক্ষে নয় বরং কর্মের মাধ্যমে স্বাভাবিক জীবন চায় কুড়িগ্রামের তৃতীয় লিঙ্গের মানুষ। তাই তাদেরকে কর্মমুখী পরিবেশ দিতে স্থানীয় বেসরকারি সংগঠন অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট এএফডি তাদেরকে ব্যবসায় যুক্ত করার সহ নানা উদ্যোগ নিয়েছে। আর পণ্য বিক্রির মাধ্যমে শুরু হয়েছে তাদের নতুন কর্মক্ষেত্র। হুমায়ুন কবির সূর্যর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রাম জেলায় শতাধিক তৃতীয় লিঙ্গের মানুষের বাস। চেয়ে চিনতে আয় রোজগার পেশা হলেও করোনা কালে তা কমেছে। অন্যের অকারণ ভয় আর ঘৃণার পাত্র হওয়া এই মানুষগুলো এবারে নিজের অবস্থার পরিবর্তন চায়। করোনা কালে তো বটেই, স্বাভাবিক সময়েও অসহায় জীবন যাপন করা এসব মানুষ চায় সামাজিক মর্যাদা, চায় স্বাভাবিক কর্মজীবন। এ অবস্থায় তাদের আয়মূলক কর্মকাণ্ডে যুক্ত করতে এই জনগোষ্ঠীর সাথে আলোচনার পর তাদের ব্যবসার জন্য দোকান নির্মাণ করে দেয় স্থানীয় বেসরকারি সংগঠন অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট এএফএডি। নিজেদের বন্ধু বান্ধব থেকে ডোনেশন নিয়ে তহবিল সংগ্রহ করে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ান তারা। কাজের মাধ্যমে সম্মান নিয়ে বাঁচার সুযোগ পাওয়ায় খুশি অসহায় ওই বিশেষ মানুষেরা। এনজিওর মাধ্যমে আমাদের একটা ছোট শপিং কাপড়ের ব্যবসা ধরে দেওয়া হয়েছে। তো আমরা এখানে 16 জন পার্টিসিপেন্ট আছি। তো আমরা চাই যতটুকু ক্ষুদ্রভাবে, এবং জেলা প্রশাসক মহোদয় আমাদের কাছে এসেছিল এবং উনি আমাদেরকে বলছে যে উনি আমাদেরকে সহযোগিতা করবে। একটা ছোট উদ্যোগ, যে উদ্যোগটার মধ্য দিয়ে আসলে সামাজিক একটা দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে, যে উদ্যোগের মধ্য দিয়ে সমাজে তৃতীয় লিঙ্গ ব্যক্তি যারা আছে তারা যেন কর্মক্ষম হতে পারে। এ ব্যবসায় সফল হলে স্থায়ী বাসস্থানের ব্যবস্থা সহ কর্মসংস্থানের সহযোগিতার কথা জানান জেলা প্রশাসক। যদি ভালোভাবে পরিচালিত হয়, পরবর্তীতে আমরা জেলা প্রশাসন থেকেও দেখি আমরা এই ট্রান্সজেন্ডার কমিউনিটিদেরকে তাদের থাকার ব্যবস্থা পাশাপাশি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করলাম। এএফএডি এর এমন মানবিক উদ্যোগ তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বদলে দেবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।